লকডাউনের শিথিলের পরে নগরীর যানজট বেড়েছে। বুধবার 11 আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করেছে সরকার। শিথিলের প্রথম দিনে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়ছে যানবাহন ও মানুষের যাতায়াত। কিছু এলাকায় দেখা যায় তীব্র যানজট। ট্রাফিক বিভাগ থেকে বলা হয়েছে 19 দিন লকডাউন শিথিল হওয়ায় একসাথে পরিবহন রাস্তায় চলাচল করায় এই যানজটের সৃষ্টি। সকাল 7টার দিকে রাস্তায় যানবাহন কম ছিল, সকাল 9টার পর থেকেই যানবাহন বাড়তে শুরু করে নগরীতে। বদ্রুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।